সারাক্ষণ বাংলাদেশের মাইনরিটি ইস্যু নিয়ে মানে আমাদের তো কান ঝালাপালা হয়ে যাবে। বাংলাদেশের কনস্টিটিউশনে কাস্ট নাই, ক্লাস নাই। আমরা যেটা দেখলাম যে 5ই অগস্টের পরবর্তীতে ভারতীয় মিডিয়া বিস্তর ভাবে মাইনরিটি ইস্যুটাকে পলিটিসাইজ করা হয়েছে ভারতে, এবং সেই জায়গাতে বাংলাদেশে যে 1400-1500 মানুষ মারা গেল সেটার কোনো ন্যারেটিভ এর জায়গাটা কিন্তু আমরা প্রায় দেখি না। আমরা যদি মাইনরিটি ইস্যুস গুলি দেখি ভারতে, সারাক্ষণ বাংলাদেশের মাইনরিটি ইস্যু নিয়ে মানে আমাদের তো কান ঝালাপালা হয়ে যায়। কিন্তু মুশকিলটা হলো যে ভারতে যে মাইনরিটি রিপ্রেশন, সেটা মণিপুর হোক, নাগাল্যান্ড হোক, সেটা এথনিক হতে পারে, সেটা হতে পারে, সেটা কাস্ট সিস্টেম বেসিসে হতে পারে, বিভিন্ন সিস্টেমে। বাংলাদেশের কনস্টিটিউশনে কাস্ট নাই, ক্লাস নাই। বাংলাদেশে যে মাইনরিটি ইস্যুস গুলি সবসময় বলা হয় সেটাতে নিশ্চিতভাবে আমাদের চিন্তার জায়গা আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের সোসাইটির আরো অনেক কিছু করার আছে। কিন্তু সেটা যে লার্জ স্কেলে আমরা চিন্তা করি অর্থাৎ বা বহির্বিশ্বে যেভাবে দেখা হয়, আমার মনে হয় সেই জায়গাতে বাংলাদেশের ন্যারেটিভগত দুর্বলতা আছে। সুতরাং বাংলাদেশের ফরেন পলিসির একটা বড় জায়গায় হওয়া উচিত যে ন্যারেটিভ রেক্টিফিকেশন। এখন ন্যারেটিভ রেক্টিফিকেশন কি? এখন ন্যারেটিভ রেক্টিফিকেশন তখনই হবে যখন গুড গভর্নেন্স থাকে, এবং সেটার সাথে গভর্নেন্স এর সম্পর্কটা একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। সুতরাং সেই জায়গাতেও আমাদেরকে দেখতে হবে। আমরা যেটা দেখলাম যে 5ই অগস্টের পরবর্তীতে ভারতীয় মিডিয়া, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলা হোক বা বিবিসি, আল জাজিরা, যাদেরকে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন ভেরিফিকেশন করার যাদের ক্যাপাসিটি আছে, তারাও কিন্তু বলেছে যে বিস্তর ভাবে মাইনরিটি ইস্যুটাকে পলিটিসাইজ করা হয়েছে ভারতে, এবং সেই জায়গাতে বাংলাদেশে যে 1400-1500 মানুষ মারা গেল সেটার কোনো ন্যারেটিভ এর জায়গাটা কিন্তু আমরা প্রায় দেখি না। সুতরাং সেটাকে রেকগনাইজ করতেও ভারতের অনেকটা সময় লেগেছে। এখন তার মানে কি বাংলাদেশে মাইনরিটি প্রোটেকশনের আমরা অপটিমাল লেভেল আছি তা না, তবে সেই জায়গাতে যে কারণে বলা হলো যে আরো বেশি ভিজিলেন্ট হওয়া উচিত, আরো বেশি প্রোটেকটিভ হওয়া উচিত, তবে সেই ক্ষেত্রে এটাও তুলে ধরা দরকার যে আমরা যদি ইউএস রিলিজিয়াস ফ্রিডম ইন্ডেক্স পড়ি বা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইউএস প্রেস ফ্রিডম ইন্ডেক্স বা গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেইখানে বাংলাদেশের অবস্থা যেরকম একটু দুর্বল জায়গায় আছে, ভারতের কিন্তু একই রকমের দুর্বল জায়গায় আছে। সুতরাং আমার মনে হয় যে শুধুমাত্র বাংলাদেশের প্রবলেম নিয়ে সারা বিশ্বে আলাপ আলোচনার জায়গার চেয়েও আমার মনে হয় আমার নেইবারিং কান্ট্রিজ গুলিতেও দেখার দরকার। বাংলাদেশের ইকোনমিক ইন্ডিকেটর এর ক্ষেত্রেও আমরা সাউথ এশিয়াতে অনেক ক্ষেত্রেই বেটার, জেন্ডার প্যারিটি গ্যাপেও আমরা বেটার অবস্থানে আছি, জেন্ডার এম্পাওয়ারমেন্টও ডেফিনেটলি আমরা অনেক বেটার অবস্থানে আছি। যদিও ভুটান, শ্রীলঙ্কা হ্যাজ এ ভেরি গুড ট্র্যাক রেকর্ড, তারপরেও বাংলাদেশের যে অবস্থানগুলি, এই জায়গাগুলি আমার মনে হয় না আমরা খুব একটা হাইলাইট করি বাংলাদেশের।